হাই গাইস, ওয়েলকাম টু টাইম টু কুক চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি অনেকদিন হয়ে গেছে রেসিপি দিতে পারিনি, অনেক কাজের কারণে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে আমি আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। এই রেসিপিটির নাম হচ্ছে বিহারি স্টাইলে লাউয়ের তরকারি। তো চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। এবারে আমরা লাউ আর আলুটাকে সেদ্ধ করে নেব। এর জন্য প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারের মধ্যে এবার আমরা লাউ আর আলুটা তুলে দেব। এবারে আলুটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে নেব লাউয়ের সাথেই। এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। এবারে 4 থেকে 5টা সিটি পড়া পর্যন্ত ওয়েট করব। আমাদের লাউ আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব। এবারে আমরা সেদ্ধ করে রাখা লাউ আর আলুটাকে একটা আলাদা পাত্রে তুলে নেব, জল ঝারিয়ে তুলে নেব। এবারে লাউ আর আলুটাকে আমরা ম্যাশ করে নেব। লাউ আর আলুটা সেদ্ধ হওয়া লাউ আর আলুটা আমরা ম্যাশ করে নিয়েছি। এবার আমরা সাঁতল দেব। করার মধ্যে আমরা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে ফোড়ন দেওয়ার জন্য আমাদের যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো পানমৌরি, মৌরি, সাদা জিরে, শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা কড়ার মধ্যে ফোড়নগুলো সব দিয়ে নেব। পানমৌরি, সাদা জিরে, একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। এবারে এর মধ্যে আধা কাঁচা লঙ্কা বেটে রাখা দিয়ে দিব। এবারে এর মধ্যে পেস্ট করে রাখা টমেটো দিয়ে নিচ্ছি। আধা কাঁচা লঙ্কা আর টমেটোটা আমরা ভালোভাবে কষে নেব। এবারে এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে নিলাম, 1 চামচ কাশ্মীরি মির্চ এবং খুবই অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। দিয়ে নিলাম নুন। যেহেতু নুন দিয়েই সেদ্ধ করেছি লাউটা, তাই এখন পরিমাণটা কম রাখলাম নুনের। এবারে অল্প পরিমাণে চিনি দিয়ে নিলাম।
লাউ সেদ্ধ করে রাখা গরম জলটা এক চামচ দিয়ে দিলাম। খানিকক্ষণ মশলাটা আমরা নেড়ে নেব, নিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা লাউ আর আলুটা দিয়ে দেব। মশলার থেকে তেল বেরিয়ে গেছে, এবারে এর মধ্যে আমরা সেদ্ধ করে রাখা লাউ আর আলুটা দিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার জন্য আমরা লাউ আর আলুটার মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি। আমরা এর মধ্যে 3 চামচ গরম জল দিয়েছি আর তারপরে 5 মিনিট ফুটতে দিচ্ছি। 5 মিনিট ফোটানো হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে আমাদের বিহারি স্টাইলে লাউয়ের রেসিপি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং।